আমাদের আজকের বাচ্চা নাম হচ্ছে মাইমুনা ওর বয়স হচ্ছে 7 বছর 8 মাস না 7 বছর 4 মাস 7 বছর 4 মাস আচ্ছা ওর যে রোগটা ছিল সেই রোগটা হচ্ছে টেট্রালজি অফ ফেলো জন্মের কয় মাস পরে ধরা পড়ে ওর জন্মের 1.5 মাস পর থেকে ধরা পড়ে তো ও খুবই নীল হয়ে যেত অনেক সময় অজ্ঞান হয়ে যেত আমরা তার চিকিৎসা করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু ওর বাবার আসলে টাকা ছিল না তো সেই সময় 2015 সালে আমাদের একটা চ্যারিটি টিম আসে যেটার নাম ছিল লিটল হার্ট আর মুনতাদার সমন্বয়ে গঠিত একটা চ্যারিটি তো সেই চ্যারিটিতে আমরা ওর চিকিৎসা করাই ও তখন খুবই খারাপ অবস্থা প্রায় স্পেল হতো নীল হয়ে যেত তখন আমরা তাকে পুরো কারেকশন না করে আমরা আরভিওটি স্টেন্ট করি ইমার্জেন্সি ভাবে তো আরভিওটি স্টেন্টিং এটা তার ভয় হলো 2015 সালে এটা করার পরে সে মোটামুটি ভালোই চলছিল তারপরে 2018 সালের দিকে এসে দেখা গেল যে স্টেন্টটা একটু ছোট হয়ে গেছে তো তখন আমরা আবার তাকে অপারেশনের জন্য বলি এবং ওয়াদুদ ময়মনসিংহ ফাউন্ডেশনের একটা সাপোর্ট নিয়ে আমরা ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালে এই পেশেন্টের স্টেন্টটাকে বের করা এবং পরে টোটাল কারেকশন অপারেশনটি করা হয় এটা করা হয় 2018 সালে তো এটা ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ডক্টর সেলিম এই অপারেশনটি করে এরপরে দেখা যায় যে তার একটা ছিদ্র যেটা এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা এএসডি সেটি থেকে যায় তো তারপরে আমরা ফলো আপে ছিল সেই 4 বছর 2018 সালে তার অপারেশনটি হয় এখন 2022 সালে এখন দেখা গেল যে তার এএসডি ছিদ্রটিটাও অনেক বড় হয়ে গেছে এবং লাস্টলি আমরা প্ল্যান করি যে তার এএসডি ছিদ্রটাও আমরা ডিভেলপ বন্ধ করে দেব তো আমাদের কাতার চ্যারিটির মাধ্যমে আমরা গত 25 মার্চ এই বাচ্চাটিকে এএসডি ডিভাইস দিয়ে বন্ধ করে দেওয়া হয় তাহলে এই বাচ্চাটি একটি মেডিকেল সায়েন্সের একটা বিরাট সাফল্য বলা যায় তিনটা চ্যারিটি প্রোগ্রামের মাধ্যমে আমরা তাকে বিভিন্ন ধরনের চিকিৎসা দেই প্রথমটি ছিল আরভিওটি স্টেন্টিং পরবর্তী হচ্ছে টপ রিপেয়ার এবং পরবর্তীতে এখন করা হয়েছে এএসডি ক্লোজার ডিভাইস ক্লোজার এখন এই তিনটি করার পরে এখন বাচ্চাটি আজকে 1 মাস পরে সে ফলো আপে এসেছে সে সম্পূর্ণ সুস্থ এবং তার আজকের ইকো রিপোর্ট আমার হাতে আছে এতে দেখা যাচ্ছে যে বাচ্চাটি এখন সম্পূর্ণ সুস্থ ঠিক আছে মা আপনার বাচ্চা সম্পূর্ণ সুস্থ আপনি আমাদের কাছে কাগজপত্র দিয়ে বাড়ি চলে যাবেন ঠিক আছে বাবু ঠিক আছে